আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ইমেজে শ্যাডো ব্যবহার করতে হয় প্রপারলি। তো এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো শ্যাডো ব্যবহার করা নেই, অর্থাৎ এই শ্যাডোটা ব্যবহার না করার জন্য ইমেজটা এখানে একটু রিয়েলিস্টিকও মনে হচ্ছে না। আর এই ইমেজটা দেখুন, এটাতে একটু শ্যাডো ব্যবহার করার ফলে যেমন সূর্যের আলো এই দিক থেকে ফোকাস করে এইদিকে একটা শ্যাডো আসবে, তো এই জন্য এই ইমেজটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এরকম শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিউয়ার্স আর না করে চলে যাই আজকে টিউটোরিয়ালের মূল পর্বে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলে যাব, গিয়ে এখান থেকে আমরা একটা প্লাস করে নিব, এটা আমরা সিলেক্ট করে নিব এখান থেকে এইটুকু। আপনারা যে কোনো ভাবে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, চাইলে আপনারা এটা পেন টুলের মাধ্যমে করতে পারেন, অথবা সিলেক্টিভ টুল বা লেসো টুল, যে যেভাবে আপনারা সুবিধা করতে পারেন। এই যে এখানে আমাদের একটু আমরা এখানে একটু মাইনাস করে দিব, এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস যে বাটনটা প্রেস করব, আমরা আরেকটা কপি করে নিব টোটাল দুইটা, আর মাঝের লেয়ারটাকে আমরা শ্যাডো করব। এর জন্য আমরা উপরে আরেকটা কপি করে নিয়েছি যাতে উপরে ইমেজটা থাকে, তাই শ্যাডো করার জন্য এখানে অবশ্যই আমরা ব্ল্যাক ব্যবহার করব। আর ব্ল্যাক ব্যবহার করলে এই উপরেরটা আমাদের দেখা যাবে না, তাই আমরা এই ব্ল্যাকের উপরে আরেকটা কপি করে রাখলাম এখানে। এরপরে আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে এর বাইরে একটা ক্লিক করব। দেখুন আমাদের বাইরের এইটুকু সিলেক্ট হয়েছে। এরপরে আমরা সিলেক্ট থেকে এখানে ইনভার্সে ক্লিক করব, তাহলে আমাদের ভিতরের এইটুকু সিলেক্ট হবে। এখন আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করব, তাহলে আমাদের এটা কালো হয়ে যাবে। এই যে উপরে এটা আয়ক করে দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি, এই যে এটা আমাদের ব্ল্যাক হয়ে গেছে, ফুল ব্ল্যাক ইমেজটা। এরপর আমরা এটা কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিলাম আর উপরে আয়টা অন করে দিলাম, আর কন্ট্রোল টি দিয়ে আমরা এটা এই দিকে বাঁকা করে নেব। যেহেতু আমাদের সূর্যের আলোটা এই দিক দিয়ে পড়বে, যে এই দিক দিয়ে, তাই আমরা শ্যাডোটা এই দিকে ব্যবহার করব। আচ্ছা, তারপর আমরা এটাকে একটু ডিস্টর্ট করে নেব, ডিস্টর্ট সিলেক্ট করে যে এরকম। এরপরে আমরা এখানে ওকে করে দিলাম। এখন আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেব, এরকম রাখবো, সাপোজ 64। চাইলে আপনারা ফিলটাও একটু কমিয়ে দিতে পারেন। এরপরে আমরা আর একটু রিয়েলিস্টিক আনার জন্য এখান থেকে ফিল্টার থেকে ব্লার করে দেবো, একটু গ্রোশিয়ান ব্লার করে দেবো। এই যে দেখুন আমাদের শ্যাডোটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমরা সবগুলো লেয়ারে একটা লেয়ারে রূপান্তর করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার ই বাটন প্রেস করব, আর নিচের গুলো আমরা আই অফ করে দেবো। এই যে দেখুন কিভাবে, এই যে দেখুন খুব শর্ট টাইমে আমরা কিভাবে একটু সুন্দর শ্যাডো ব্যবহার করতে পারলাম এখানে। আর নিচেরটা দেখুন এখানে, এই যে
আর এটাই শ্যাডো, শ্যাডো ছাড়া আর শ্যাডো দিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।